আসসালামু আলাইকুম, দিস ইজ রবিন বলছি ফ্লোরিডা থেকে। ওয়েলকাম ব্যাক টু বাংলা ভাইবস। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু ভ্লগ বের হয়েছে ইউটিউবে, যেখানে দেখা যায় যে আমেরিকায় স্টুডেন্টরা ফুড ডেলিভারি করতেছে। স্টুডেন্ট ছাড়াও অন্যান্যরাও করে, লিগাল স্ট্যাটাসে যারা আছে, কাজ করার পারমিট আছে, তারাও করে। বাট স্টুডেন্টদেরকেও দেখা যাচ্ছে তারা করতেছে, তারা আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আছে। আমি বলবো না ফুড ডেলিভারি করা কাজটা খারাপ, করতেই পারে, অ্যাজ এ পার্ট টাইম একজন স্টুডেন্ট পার্ট টাইম কাজ করতে পারে। কিন্তু এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যদি কাজ করতেই হয়, কিছু নিয়ম আছে এখানে, যদি কাজ করতেই হয় তারা 20 আওয়ার্স ম্যাক্সিমাম কাজ করতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট একটা নিয়ম, প্রতি সপ্তাহে 20 আওয়ার্স ম্যাক্সিমাম কাজ করতে পারবে, হুইচ কনসিডার্ড অ্যাজ পার্ট টাইম। এবং এমন কাজ করতে হবে যেটা আইদার সিপিটি অথবা ওপিটির আন্ডারে, অর্থাৎ একাডেমিক পড়াশোনার সাথে মিল আছে এরকম কিছু, অথবা আপনার যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন বা যে স্কুলে পড়াশোনা করতেছেন সেখান থেকে আপনি কোনো একটা কাজ পেয়েছেন, এরকম কোনো কাজ হতে পারে, সেটা অন ক্যাম্পাস জব হতে পারে। হাউ এভার, দেয়ার আর এক্সেপশনস, এক্সেপশন থাকে। আমি জানি না যারা এরকম ডেলিভারি, ফুড ডেলিভারি করার ভিডিও করতেছে, যারা স্টুডেন্ট আছেন, তারা এরকম এক্সেপশনের মধ্যে সবাই পড়তেছেন কি না একসাথে, সেটা আমার জানা নাই। তবে এক্সেপশন থাকে। এবং এই যে কাজগুলো আপনি যদি করেন আপনার ডিএসওর সাথে, আপনার ডিএসও নিশ্চয়ই জানেন কে, আপনার ইউনিভার্সিটির যে ডিএসও আছে সেই ডিএসওর সাথে কনসাল্ট করবেন ফার্স্টে, যে আমি এরকম করতে চাই। ডিএসও যদি আপনাকে বলে দেয় যে না এটা করতে পারবেন না, এটা করলে সমস্যা হবে, আপনার স্ট্যাটাসের প্রবলেম হবে, হুইচ ইজ ক্লিয়ার, আপনাকে ক্লিয়ার কাট জানাই দেওয়া হবে, তখন আপনি এটা করতে পারবেন না। তারপরেও যদি আপনি এটা করেন, সেটা আপনি নিজ দায়িত্বে করবেন। আমি বলতেছি না যে আপনাকে করতে হবে, আমি বলতেছি যে আপনি যদি করেন তাহলে নিজ দায়িত্বে করবেন। এবং এইটা যদি ধরা পড়ে তাহলে আপনার সেভিস, যেটা সেভিস আইডি, এগুলো ক্যান্সেল হয়ে যাবে, আপনার স্ট্যাটাস ক্যান্সেল হয়ে যাবে, আপনি স্টুডেন্ট হিসাবে থাকতে পারবেন না, লিগালি আপনি আর প্রেজেন্ট থাকতে পারবেন না একদিনই যদি ধরা পড়ে। মানে আপনি যদি মনে করেন যে আমি প্রথম একদিন কাজ করতেছি, সেদিনই যদি আপনি ধরা পড়েন সেই দিনেই প্রবলেম হতে পারে, এমন না যে আপনাকে আগে আরও 4-5 দিন কাজ করে তারপর আসতে হবে। সো এইটা আমার কথা না, আমি এগুলো রিসার্চ করে তারপর আপনাদেরকে বলতেছি। বাংলা ভাইভ চ্যানেলে আমি এই জাতীয় কথাবার্তা অনেক বলেছি, সামনে ইনশাল্লাহ আরও বলবো, এতে করে আপনাদের উপকার হবে। আপনি কোনো কিছু করার আগে আগে থেকে জানবেন যে কী করা উচিত আর কী করা উচিত না। এটা, এই যে কাজগুলো স্টুডেন্ট ভিসায়, মূলত যে কোনো কাজ করার আগে আপনাকে 2 বার ভাবতে হবে, দেখতে হবে যে কাজটা আপনার জন্য করার পারমিশন আছে কি না, আপনার ডিএসের সাথে কনসাল্ট করতে হবে। আর আপনি যদি সিপিটি ওপিটি নিয়ে নেন, সেগুলোতে তো ওই পড়াশোনা আপনি যেটা করতেছেন যেই সাবজেক্টে, সেই পড়াশোনার সাথে মিল রেখে আপনি কাজ করবেন, সেখানে ফুড ডেলিভারির করার প্রশ্নই আসে না, ফুড ডেলিভারির সাথে কোনো পড়াশোনার সম্পর্ক নাই, এটা আমি জোর দিয়েই বলতে পারি। যারা এরকম ব্লগ করতেছে তারা করুক, আমি বলবো না যে তারা করবে না, আমার কিছু বলার নেই আসলে। এটা ফ্রি কান্ট্রি, রাইট? আমেরিকা একটা ফ্রি কান্ট্রি, ফ্রিডম অফ স্পিচ সবার আছে, সবাই যা করছে তাই করতে পারে। এখন বিষয়টা হইতেছে কি, আপনি যদি বাংলাদেশে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে দেখেন যে আমেরিকা এমন একটা স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফুড ডেলিভারির কাজ করতেছে এবং বলতেছে যে ফুড ডেলিভারি করে প্রচুর ইনকাম হইতেছে, তার প্রচুর ইনকাম হইতেছে, আপনার মাথায় আসতে পারে যে আমি তো তাহলে এটাই করতে পারি, আমেরিকায় গিয়ে স্টুডেন্ট ভিসায় যাবো, তারপর শুধু কাজ করবো আর পকেট ভরে ডলার কামাবো। দেখেন, এই চিন্তাটা যদি আপনি করেন, এটা ভুল করবেন, এই চিন্তাটা আপনি করতে পারেন না, এটাই হচ্ছে ভুল। এই জিনিসটা করার জন্যই আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি। আপনি স্টুডেন্ট ভিসায় যাবেন পড়াশোনা করতে, পড়াশোনা করবেন সেটাই হচ্ছে আসল কাজ আপনার। আপনি যদি কাজ করতে যেতে চান আমেরিকায়, দেয়ার আর আদার ভিসাস, ওয়ার্ক ভিসাস, যেটা ওয়ার্ক পারপিটে আপনি যাবেন, তারপর আপনি যা খুশি করেন, যে কোনো কাজ করেন, কোনো সমস্যা নেই, রাইট? আপনি যদি লিগাল হন, গ্রিন কার্ড হোল্ডার হন, তাহলে আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো যারা এরকম ভিডিও দেখতেছে ফুড ডেলিভারি করার এবং ইন্সপায়ার হইতেছে, তাদের উদ্দেশ্যে এটা আমার বলার যে এই কাজ আপনারা যে করবেন আমেরিকায় এসে, সেটা চিন্তা করে আমেরিকা আসবেন। আপনি স্টুডেন্ট হিসাবে যদি আসতে চান, পড়াশোনা করবেন, পড়াশোনা করার মাইন্ডসেট নিয়ে আমেরিকা আসবেন, পড়াশোনা করবেন। এবং আসার পরে যদি আপনার মনে হয় যে না আমার চলতেছে না, আমার কাজ করতে হবে, দেয়ার আর অন ক্যাম্পাস জবস, সেটা আপনি আপনার যে ক্যাম্পাসে আপনি থাকেন, যে আপনি পড়াশোনা করতেন, সেখানে খুঁজবেন যে আছে কি না। তারপরে যদি মনে হয় যে না কাজ নাই, বা ওই কাজটা আপনার করতে ভালো লাগে না, বা আপনি অন্য কোনো কাজ করতে চান, আপনার ডিএসওর সাথে সেটা ফ্র্যাঙ্কলি ডিসকাশন করবেন, একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাশন করবেন। ডিএসও আপনাকে যদি বলে যে না এটা করলে এই সমস্যা হবে, ডু নট ডু দিস, করবেন না। ডিএসওকে জিজ্ঞাসা করবেন, সব কিছু করার আগে পারমিশন ছাড়া কোনো কাজ করতে যাবেন না। আরেকটা কথা বলি যাওয়ার আগে, অনেকে আছে যে
একটু চালাক, নিজেকে চালাক মনে করে, তারা নিজের নামে কাজ করে না, অন্য কাউকে, ধরেন আমেরিকায় তার কোনো একটা ফ্রেন্ড আছে বা আত্মীয় আছে বা এনিবডি পরিচিত আছে যে গ্রিন কার্ড হোল্ডার, তার আন্ডারে মানে তার নাম ব্যবহার করে সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাজ করে, তার সোশ্যাল ব্যবহার করে মূলত আসলে কাজ করে। এতে করে এটা এটা যদি ধরা পড়ে, এটা কিন্তু একেবারেই বেআইনি, এই কাজটা কিন্তু এমন না যে এটা করা যাইতে পারে, এটা বেআইনি, ইলিগাল। এবং এটা যদি ধরা পড়ে তখন কী হবে জানেন, যিনি কাজ করতেছে তাকে তো পানিশমেন্ট দেওয়া হবে, পেনাল্টি দেওয়া হবে, যার নাম ব্যবহার করে কাজ করা হয়েছে তাকেও পেনাল্টি দিতে হবে। তো এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে, আমার বলার কাজ আমি বলছি যাতে আপনারা একটু চিন্তাভাবনা করেন আমেরিকা আসার আগে কীভাবে করবেন। তো ভিডিওটা শেষ করার আগে আবারও রিক্যাপ, স্টুডেন্ট ভিসায় এসে আপনি কাজ করতে পারবেন পার্ট টাইম 20 আওয়ার্স, এবং সেটা অন ক্যাম্পাস জব, অথবা আপনার ডিএস যদি অ্যাপ্রুভ করে কোনো কাজ সেই কাজ, রাইট? অ্যান্ড দেন আপনি সিপিটি এবং ওপিটিতে যে কাজ করতে পারেন, সেই কাজগুলো হবে আপনার আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতেছেন সেই সাবজেক্টের সাথে মিল রেখে। এই ছিল আজকের ভিডিও, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সালাম আলাইকুম।